রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সজনে ফুলের বড়া করে দেখাবো। এটা খেতে খুব সুন্দর লাগে, তোমরা বাড়িতে তৈরি করবা। সজনে ফুল সবাই ভাজা খেয়েছো, অনেক সময় চচ্চড়িও খায়, কিন্তু এই বড়াটা খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে এবং খাওয়াও খুব ভালো। প্রথমে আমি সজনে ফুলগুলো সব একটা পাত্রে ঢেলে নিলাম। এবার আমি বড়াটা করব বেসন দিয়ে। বেসন নিয়েছি, এবার আমি এতে প্রথমে এতে লবণ হলুদ দিয়ে ভালো করে চটকে নেব। আমি এতটা মতো, চা চামচের হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম, চা চামচের হাফ চামচেরও কম হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটা চটকে নেব লবণ হলুদ দিয়ে। আমি এইভাবে চটকিয়ে নিলাম। এবার আমি এতে বেসন দিব। আমি এই কাপের এক কাপ বেসন দিলাম, এক কাপ। ভালো করে চটকিয়ে মেখে নিব। আর কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি, কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে দিলাম। জল দিব। এটা জয়ের আকারে করে নিলাম। এটা এবার জলের হাত দিয়ে এটা আমি ভাজবো। কড়াইয়ে সাদা তেল চাপিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি এটা ভাজবো। একটু হাতে জল দিয়ে নিলাম। আমি ভালো করে উল্টি পাল্টিয়ে ভেজে নিব। এটা বেশি মোটা হবে না, কারণ বড়ার ওই ফুলগুলো খুব সুন্দর ভাজা হবে। বড়াগুলো সব তুলে নিব। বাদ বাকিগুলো আমি এইভাবেই ভেজে নিব। তবে যদি তোমরা এই বড়াগুলো ভাজো, হাতে একটু জল দিবা এবং এটা পাতলা করবা না, বেসনটা দিয়ে ভালোভাবে শক্ত করে একটা ডো তৈরি করে নিবা, দিয়ে ভাজবা, খুব সুন্দর লাগবে এটা খেতে।
এইভাবে বাদ বাকি বড়াগুলো সব ভেজে নিলাম। এইভাবে সামান্য উপকরণ দিয়ে সজনে ফুলের বড়া করলাম। এটা যারা তৈরি করে খেয়েছো তারা তো জানোই খুব সুন্দর লাগে, আর যারা খাওনি তারা দেখো এই বড়াটা তৈরি করে, আমার ভিডিওতে সজনে ফুলের বড়ার রেসিপিটা দেখে তৈরি করো, খুব সুন্দর লাগবে খেতে। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও যে আমার সজনে ফুলের বড়াটা কেমন হয়েছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।